হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খাদিম একাডেমি। আজকের ক্লাসে সুলতানি শাসনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, কারণ সুলতান যুগ থেকে নানা প্রশ্ন এসে থাকে। যেমন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। গুজরাটের সোমনাথ মন্দির কে লুট করেন? সুলতান মাহমুদ। সুলতান আমলে ভারতে আগত পর্তুগিজ পর্যটকদের নাম কি? পায়াস এবং নুনিজ। তরায়নের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহান। প্রথম তরায়নের যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। ভারতে তুর্কি সাম্রাজ্যের স্থাপয়িতা কাকে বলা হয়? মোহাম্মদ ঘোরিকে। ভারতে তোতাপাখি কাকে বলা হয়? আমির খসরুকে। লক্ষ্মণ সেনকে পরাজিত করে কে বাংলা দখল করেন? বখতিয়ার খলজি। দাসবংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন। কোন সময়কে মধ্যযুগ বলা হয়? অষ্টম শতক থেকে 1707 খ্রিস্টাব্দ। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? কুতুবউদ্দিন। দিল্লির কুতুব মিনার এর নির্মাতা কে? ইলতুৎমিস। দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিস। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে? 712 খ্রিস্টাব্দে। দিল্লির সিংহাসনে একমাত্র নারী শাসিকার নাম কী ছিল? সুলতান রাজিয়া। সিন্ধু অভিযানে আরব সেনানায়ক কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। আরবদের সিন্ধু আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দাহির। আলাউদ্দিন কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। জাফর খা কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। বাজার মূল্য নিয়ন্ত্রণ কে করেন? আলাউদ্দিন খলজি। মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1000 খ্রিস্টাব্দে প্রথমবার। আলাউদ্দিন খলজির প্রথম পর দিল্লির সিংহাসন কে বসেন? গিয়াসউদ্দিন তুগলক। সুলতান মাহমুদের সময় কোন তুর্কি পণ্ডিত ভারতে আসেন? অল বেরুনি। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? জোনা খা। মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে কোথায় তার রাজধানী স্থানান্তর করেন? দেবগিরি। ভারতের প্রথম সার্বভৌম সুলতান কে? ইলতুৎমিস। মুদ্রা ব্যবস্থার সংস্কারক কে করেন? মোহাম্মদ বিন তুগলক। কোন বছর থেকে সুলতানি যুগ শুরু হয়? 1192 খ্রিস্টাব্দে। আয়বক কথার অর্থ কি? ক্রীতদাস। 40 চক্রের প্রধান নেতা কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন। শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে করেন? খিজির খা। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? উলুক খা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।